আজকে এইটুকু জানবেন যে শকুনির কারণে কিভাবে কুরু বংশ ধ্বংস হলো। তাই লীলার নাম রাখলাম শকুনির ধ্বংসযজ্ঞ অর্থাৎ দুর্যোধন বধ। আসুন আমরা মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি এই লীলা। তবে এই লীলা শোনার আগে একবার সবাই মিলে বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে না, ঠিক খুশি হলাম না। কারণ যেভাবে একটা ভক্তের সমাগম ঘুরে গেল, আমরা যদি একই সঙ্গে একটা জয়ধ্বনি দিতাম তাহলে হয়তো মেঘের মতো একটা গর্জন তৈরি হয়ে যেতে পারত, সেটা হলো না। কই বাদ নেই, যেটা হলো না বলে যে হবে না এর কোনো মানে নেই। কি যেটা একবারে না হয় চেষ্টা করো, অবশ্যই হবে। হ্যাঁ, অনেকে বলছে দাদা আমি একটু সংসারের কথা ভাবছিলাম, আপনি আর একবার বলুন। তাহলে কি আর একবার বলা যাবে? আজ আপনাদের কষ্ট হচ্ছে না তো, ঠান্ডা লাগছে না তো, তাহলে বলা যাবে নাকি? হ্যাঁ বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আচ্ছা ভক্ত যা ছিল তাই আছে, এত জোর বেড়ে গেল কি করে? তার মানে এখানে মনে হচ্ছে যে কৃপণতা আমরাই করছিলাম, তাই না? দিন 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 কৃপণতা রাখবেন না এই জায়গায় বসে, কারণ এখানে সব ছেড়ে এসেছেন, ভগবানকে দিতে এসেছেন। আর ভগবানকে দিতে এসে যদি এই স্থানে কৃপণতা করেন তাহলে আপনি কোথার ভালো জিনিস পাবেন? মানুষকে আপনি দেবেন, ও আপনার কথা ভুলে যাবে। কি মানুষ এমন স্বার্থপর? 29 দিন একটা মানুষকে আপনি উপকার করছেন, একটা দিন আপনি আর তাকে দেবেন না? দেখবেন সে মাইক দিয়ে প্রচার করবে, ও আমার জন্য কিচ্ছু করেন, কিন্তু ভগবানকে দিলে ওটা আপনি ফেরত পাবেন। তার প্রমাণ তো মহাভারতে আছে। দ্রৌপদী আপনারা তো জানেন যে দ্রৌপদী ভগবানকে একটুখানি কাপড় দিয়েছিল, আর তার জন্য ভগবান লরি লরি কাপড় এনে দ্রৌপদীকে দিয়ে দিল। তাহলে ওকে দিলে কম পড়বে না, তাই তো? তো কই বাদ নেই, দুবারে তো কোনো জিনিস শেষ হয় না, দিব্যি দিতে গেলেও তিনবার লাগে, তাই না? তাহলে এখানে দুবারে থেমে গেছে, আর একবার বলে নেই নাকি? বলি একবার রাধা মাধব কি। বহুত খুশি হল। চলো পেছনের দিকে আর তাকিয়ে লাভ নেই, সামনের দিকে তাকা। আয় কে গো তুমি, কাঙালে বেশে তারে দাঁড়ে নাম দিলাম, মায়াবদ্ধ জীব কারা? যারা কোনদিন তুলসী তলায় জল দেয় না,
যারা কোনোদিন হরিবাসর দেখে না, যারা কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে ডেকে নিয়ে সে সেবা দেয় না, যারা শুধু আমার আমার করে জীবন কাটায়, বাড়ি আমার গাড়ি আমার বিষয় আমার পরিজন আমার, তারাই তো জগতের মায়াবদ্ধ জীব। সেই মায়াবদ্ধ জীবের ক্ষুদা চিরতরে মিটায়ে দাও, তুমি কঙ্গালের বেশে দরদার নাম বিলায়, তুমি কঙ্গালের বেশে দরদার নাম বিলায়, তুমি কঙ্গালের বেশে দরদার। বলে মেটে না মেটে না, বলে মেটে না মেটে না, বলে মেটে না মেটে না মেটে না মেটে না, ওই মায়াবদ্ধ জীবের ক্ষুদা ক্ষুদা তো মেটে না, যারা কৃষ্ণ কথা বলে না তাদের ক্ষুধা তো মেটে না, যারা হরি কথা বলে না তাদের ক্ষুধা তো মেটে না, যারা হরি বাসর দেখে তাদের ক্ষুধা তো মেটে না, যারা আমার আমার করে জীবনে তাদের ক্ষুধা তো সময় চলে গেলে সময় যদি চলে যায় তাহলে আমাদের হরি কথা আর বলা হবে না, তাই তিনি তা বলে বাহুবলে জয় রাধে শ্রী রাধে বলে কোন তাল লয়ে ধুলাই বড়া গড়ি দিয়ে পারি সাগ সঙ্গে লয়ে, একবার উলু ধ্বনি একবার উলু ধ্বনি উলু ধ্বনি একবার হরি ধ্বনি উলু ধ্বনি মুখে দিয়ে মুখে হরি হরি বলে করে কর তালি দিয়ে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে জয় রাধে শ্রী রাধে বলে হৃদয়ে গড়া করি দিয়ে ভক্তগণ সবে মিলে কৃষ্ণ 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 বলে বা
মানবের বেশে। মানুষের দেশে এই মানব ভরা সমাজের মাঝে জগৎ জীবের দ্বারে দ্বারে প্রভু বিলাইল হরি নাম। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু টাকা পয়সা দিতে আসেনি, বাড়ি গাড়ি দিতে আসেনি, তিনি দিতে এসেছিল হরিনাম। আর হরিনামটা দিল কিভাবে? কে গো তুমি কাঙালের সাজে, তিনি কাঙাল হয়ে হরিনাম দিতে এলেন। কাঙাল কাকে বলে? যে দিন আনে দিন খায়, যার ঘর নেই দোর নেই থাকার একটা জায়গা নেই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতে দিলে খেতে পায়, এ হচ্ছে কাঙাল। তাহলে এখানে হরির নাম যে দিয়ে গেল সেও কাঙাল। তাহলে কি মনে হয়, গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কলির ভগবান তিনি ভিখারী, তিনি কাঙাল? মাথা নাড়লে হবে না। একদিক দিয়ে বিচার করে দেখলে সত্যি তিনি কাঙাল, কারণ কাঙাল যদি না হতো তাহলে হরিনাম কি দিতে পারত? দেখুন, যিনি দাপরের কৃষ্ণ কলিতে উনি গৌ, তাহলে দাপরের কৃষ্ণ উনি খিসন মনি দুধ খেত, সোনার থালায় খেত, কি চিকন চাকন তার মাথার চুল, বাবা লক্ষ লক্ষ টাকার অলংকার পরত, রাজার ছেলে, চূড়া বাঁশি ধরা নূপুর সবই সোনার। তাহলে যে ছেলেটা লক্ষ লক্ষ টাকার অলংকার পরে ঘুরে বেড়াত, যে ছেলেটা খিসর ননি দুধ সোনার থালায় খেত, সেই ছেলেটাই যদি গৌর হয় তাহলে বলুন তো তার গায়ে একটা জামা কেউ দেখেছেন? সোনা দানা দেখেছেন তার শরীরের মধ্যে? তিনি কিসের থালায় খায়, আপনারা কিসের থালায় দেন বলুন? ভগবানকে সোনার থালায় কি দেন? কারণ ভগবান জানতো যে কলিযুগে গিয়ে যদি বলি আমাকে সোনার থালায় খেতে দাও, ওরা কেউ দেবে না, কারণ মার্কেটে সোনার দামই তো সবচেয়ে কম নাকি ও বেশি। তাহলে মানুষ জানে যে সোনার দাম এমন, ওরা কানে সোনা করবে, গলায় সোনা করবে, কিন্তু সোনার থালায় আমাকে দেবে না। তাহলে আমি যদি নিয়ম করতাম যে সোনার থালায় খাবো, তাহলে কলির মানুষ আমাকে উপোস করে মেরে ফেলবে, খেতে আমাকে দেবে না। তাই তিনি মাটির থালা বেছে নিয়েছে, কলা পাতা বেছে নিয়েছে, যে যেমন পারিস দে, মাটিতে দিবি তাই খাব। তাহলে বুঝেনি কিভাবে তিনি কাঙাল হল? আচ্ছা, তার গায়ে একটা জামা পর্যন্ত দেখিনি, সামান্য একটা ধুতি পরে আমাদের মাঝখানে কি করে দিয়ে গেল, প্যান্ডেল পরিপূর্ণ, লোক বসার আর জায়গা নেই, সামান্য একটা ধুতি পরে এই হরিনামটা প্রচার করে দিয়ে গেল, তাই সন্ধ্যাকালীন সবাই এসে উপস্থিত হত। তাহলে ধুতির একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে? তাহলে সেই জন্য বলি, ধুতি পড়তে পারো না পারো কোনো দুঃখ নেই, অন্তত ধুতি পরা মানুষকে কোনোদিন তুমি অপমান করবে না, কারণ ধুতি পরা মানুষগুলোই তোমার পকেটে পকেটে ঘুরে বেড়ায়। ধুতি পরা মানুষটা যদি না থাকতো আমরা খেতে পর্যন্ত পেতাম না।
তা কি করে হয়? অপরাধ মার্জনা করবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এক রাত্রিতে ঘোষণা করে দিল যে মার্কেটে যত টাকা আছে কোনো টাকা চলবে না, ঘোষণা করেন। এক রাত্রিতে ঘোষণা করলো কোনো টাকা চলবে না। যে ভগবানকে দশ টাকা দিতে তার কষ্ট হতো, সেই টাকা সব গঙ্গার জলে ফেলে দিতে হলো। কি সর্বনাশটা করবো। তারপরে নতুন টাকা তৈরি হলো, 500 টাকার নোট হলো, 200 টাকার নোট হলো, 2000 টাকার নোট হলো। আচ্ছা, যিনি ভারতবর্ষের মাথার উপরে বসে আছে সেই প্রধানমন্ত্রী, তিনি কি ধুতি পরা মানুষটাকে অপমান করতে পারল? টাকার পরিবর্তন হলো, কিন্তু টাকার মাঝখানে কি মানুষটাকে পরিবর্তন করতে পেরেছে? তার ক্ষমতা হলো কি? আগেও টাকার মধ্যে যে ছিল, এখনো টাকার মধ্যে সেই আছে। আর টাকার মধ্যে যে মানুষটা বসে আছে, যে কোনোদিন প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, যিনি হলেন ইন্দিরা গান্ধী। মাতা নট ইন্দিরা গান্ধী, যিনি হলেন মহাত্মা গান্ধীজি। তাহলে বলুন, তাহলে ধুতি পরা মানুষটাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত সম্মান করে? আর আমাদের গ্রাম বাংলায় দেখেছি ধুতি পরা মানুষগুলো অনেকে টিটকিরি মারে, উপহাস করে। একজন বৈষ্ণব মানুষ তুলসী কাঠের মালা পরে যাবে, ধুতি পরে যাবে, অনেকে দেখবে তাকে টিটকিরি করে, উপহাস করে। করুন, তুমি যেটা পরে আছো ওটাও ঠিক, এরা যেটা পরেছে এটাও ঠিক, কিন্তু তোমাদের চেয়ে এর পাওয়ার অনেক বেশি। ধুতি পরা মানুষগুলোই দেখুন মহান ব্যক্তি হয়ে বসে আছে, কলিকাতার বুকে বসে আছে। তিনি মানুষ থেকে ঠাকুর হয়ে বসে আছে, মানুষ থেকে ঠাকুর। এ পৃথিবীতে অনেক নেতা মন্ত্রী অনেক কিছু আছে, কিন্তু কাউকে ঠাকুর বলা হয় না। কিন্তু তিনি ধুতি পরে মানুষ থেকে ঠাকুর, দক্ষিণেশ্বরে তিনি বসে থাকেন। কে? ঠাকুর রামকৃষ্ণ। তাহলে মানুষ থেকে ঠাকুর হয়ে বসে আছে, তাহলে লক্ষ্য করে দেখুন, বাংলার বুকে স্বামী বিবেকানন্দ বাঙালির ছেলে, বাংলার বুক থেকে তিনি আমেরিকায় গেলেন হিন্দু সনাতন ধর্মকে প্রচার করতে। আমেরিকায় গিয়ে হিন্দু সনাতন ধর্ম তিনি প্রচার করলেন, আর আমেরিকায় প্যান্ট শার্ট বুট পরা মানুষগুলো নবদ্বীপে ছুটি এলো, আর বাংলার ছেলেটা তাদের প্যান্ট শার্ট বুট খুলে নিয়ে ধুতি পরিয়ে ছেড়ে দিল, তাই না? আজকে নবদ্বীপে সমগ্র বিশ্ব সংসারের মানুষ আছে, সমগ্র পৃথিবীর মধ্যে যে যেমন মানুষ তার তেমন সাজ, কিন্তু নবদ্বীপে গেলে দেখবেন সবার একটাই সাজ। শ্রীলঙ্কার মানুষও ধুতি পরে, আমেরিকার মানুষও ধুতি পরে, জাপানেরও মানুষ ধুতি পরে, জার্মানেরও মানুষ ধুতি পরে। তাহলে ধুতির একটা ক্ষমতা। তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু সেই ধুতি পরে সারা বিশ্বে তিনি হরিনাম প্রচার করেন। সেই জন্যে বলে মানুষের ভালো করতে গেলে, মানুষের ভালো করতে গেলে তোমার প্যান্ট শার্ট বুটের প্রয়োজন হবে না, সামান্য একটা ধুতি পরেই মানুষের ভালো করে দেয়া যায়। অর্থাৎ ভালো করতে গেলে ভালো একটা মনের প্রয়োজন হয়, ভালো মন প্রয়োজন। তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু সেই মনের মানুষ, তিনি সেই মনের মানুষ বলে তার সাজ পোশাকের প্রয়োজন নেই, তিনি ধুতি পরে হরিনাম দিয়ে গেল। হরিনামটা কাদের দিল? খালি বলি গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম দিয়েছে, কাদের দিয়েছে? কোনোদিন ভাববেন না যে আপনাদের হরিনাম দিয়েছে, হরিনাম আপনাদের দিতে আসেনি। কেন? কারণ হরিনাম হবে শুনি আপনারা সব ছেড়ে এই জায়গায় বসেছেন, আপনারা তো আগে থাকতেই হরিনাম করছেন, তাহলে আমি এসে আপনাদের হরিনাম দেব কি? তাহলে আগে থাকতেই করছেন। তদ্রূপ নবদ্বীপে শিবাস পণ্ডিত আগে থাকতেই হরিনাম করছে, নিমাই আসার আগে থাকতে। অদ্বৈত আচার্য নিমায়ের চেয়ে 50 বছরের বড়, তার মানে সে 50 বছর আগে থাকতেই হরিনাম করছে। তাহলে নিমাই কি আচার্যকে হরিনাম দিতে এলো, শিবাসকে হরিনাম দিতে এলো? তাহলে হরিনাম দিতে এলো কাদের? যারা হরিনাম হবে শুনে বিছানায় ঘুমাচ্ছে তাদের হরিনাম দিতে এলো।
যারা হরিনাম হবে শুনে হরিনাম বন্ধ করার চিন্তা ভাবনা করলো, গৌরাঙ্গ মহাপ্রভু তাদের হরিনাম দিতে এলো। যেমন জগাই মাধাইকে হরিনাম দিতে এলো, চপল গোপালকে হরিনাম দিতে এলো, পাষণ্ড জীবকে তিনি হরিনাম দিতে এলো, নয় আপনাদের ঘরে তিনি হরিনাম দিতে আসেন। এবার লক্ষ্য করে দেখুন, মায়াবদ্ধ জীবকে হরিনাম দিয়েছে। এবার মায়াবদ্ধ জীব কারা? যাদের কোনোদিন খিদে মেটে না, খিদে মেটে না। এই দেখুন, আপনি পেট ভরে খেয়েছেন, আপনার খিদে চলে গেল, কিন্তু মায়াবদ্ধ জীব তারও পেট ভরা থাকবে, তবু খিদে খিদে রয়ে যায়। এবার কোন খিদে? এইটুকু জানবেন, মানুষের শুধু পেটের খিদে নয়, মানুষের শরীরে অনেক রকম খিদে আছে। যেমন কারো শরীরে আছে অহংকারের খিদে, থাকে না অহংকার? ভগবানের কৃপায় একটা ভালো চাকরি পেয়েছে, তার বউ সুন্দর করে রান্না করে পেট ভরে খাইয়ে দিল, বেটা অফিস যাচ্ছে, আর নতুন কোন একটা ব্যক্তিকে দেখলি, ওই ভাই এদিকে শোন, শোন কোথায় যাবি রে? অমুক বাড়িতে যাব। ও ওদের বাড়িটা তো ওইখানে। এই আমি অফিস যাচ্ছি, আমি কি কাজ করি জানিস? আচ্ছা তার কাছে কি জানতে চাইতো? কি জানতে চাইলো তার কাছ থেকে? যে আমি অফিস যাচ্ছি, আমি কি কাজ করি জানিস? তার মানে এটা না বললে ওর পেটের খিদে মিটবে না। ও প্রতিদিন কারো না কারো কাছে বলবে পেট ভর্তি, তবু ওটা না বললে ওর অহংকার তো যাবে। এ হচ্ছে অহংকারের খিদে। কারোর শরীরে আছে লোভের খিদে, লোভ, টাকা রাখার জায়গা নেই, তবু আবার লকডাউন পড়ে গেল, তার মানে আর উপায় হবে না, সব বন্ধ। এ হচ্ছে লোভের খিদে। ও পেট ভর্তি থাকলেও দেখবে ওই চিন্তা ওই জায়গায়, কবে লকডাউন উঠবে, তার মানে লোভের খিদে। কারো শরীরে কামনা বাসনার খিদে, মায়ার খিদে, মমতার খিদে, কিন্তু জগতের সব খিদে চলে যায় কিসের দ্বারায়? একমাত্র হরি নামের দ্বারায়, একমাত্র কৃষ্ণ নামে। তার প্রমাণটা কি? লক্ষ্য করুন, তার প্রমাণটা কি? এই যে এখানে এত মানুষ বসে আছে, এখন কি আপনাদের মনে হচ্ছে যে 200 টাকা উপায় হলে ভালো হতো? কার মনে হচ্ছে একবার হাত তুলুন। কেন? আপনার এখন টাকার লোভ নেই, আপনার এখন বাড়ি গাড়ির লোভ নেই, আপনার এখন বিষয় সম্পত্তির লোভ নেই, আপনার এখন অহংকারের লোভ নেই। যদি আপনার মনের মধ্যে অহংকার থাকতো, আপনি যদি মাস্টার বলে মনে করতেন, তাহলে আপনি এই জায়গায় এসে বসতেন না। কারণ অহংকার নেই বলেই তাই আপনি বসেছেন। কেউ যদি ব্যবসাদার বলে মনে করতো, তাহলে এই জায়গায় সে আসতো না, কারণ ও লোভ নেই বলি তাই এই জায়গায় বসেছে। তাহলে হরি নামের দ্বারাতে কি হলো? সবাইকে এক করে ছেড়ে দিল না? যে ব্রাহ্মণ সেও বসেছে, যে বৈষ্ণব সেও বসেছে, যে উঁচু জাতের মানুষ সেও বসেছে, নিচু জাতের মানুষ সেও বসেছে, অর্থাৎ এই হরিবাসরে সব একাকার হয়ে গেল। কিসের দ্বারায়? একমাত্র হরি নামের দ্বারায়, একমাত্র কৃষ্ণ নামে। তাই বলি একবার, চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়। একটু হরিনাম করা যাবে কি? না না, আমি বলছি একটু হরিনাম করা যাবে? তাহলে বুঝেছেন তো, যার জন্য এখানে আসা, হরিনামেই সব চলে যায়, নামে বুক ভরে যায় কি? তাহলে একটু হরিনাম, আর হাতে তালিটা এখন দেবেন না পরে দেবেন, কি চিন্তা করছেন? হাতে তালি দিয়ে করবেন? তাহলে আসুন, তাহলে হাতে তালি দিয়ে একটু হরিনাম করা যাক। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে।
সবাই তালি দিয়ে করছেন কি, কিন্তু গৌণীদাই হরি নাম করেছিল, তাহলে গৌণীদাই যে হরি নাম করেছিল হাত কোন দিকে ছিল, নিচের দিকেই থাকতো তো নাকি উপর দিকে, তাহলে একটু উঠবে উপরে হাত উঠবে, উঠো ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলিয়া চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি খারাপ লাগছে কি